খন্তেক পিছতে নতুন দিল্লীর নর্থ ব্লকর আলফার হতে স্বাক্ষরিত হব বহু প্রত্যাশিত শান্তি চুক্তি। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত স্বাক্ষরিত হব শান্তি চুক্তি। আলফার হতে দুদিন ধরে অব্যাহত প্রারম্ভিক বৈঠক। যোরহাট বিস্ফোরণক লো আর ক্ষতিসকর বিস্ফোরক তথ্য। হোয়াটসঅ্যাপত বিস্ফোরণের প্রশিক্ষণ দিছিল আলফা স্বাধীনের কেদারে। 5,000 টাকার কারণে বিরাজ কোসারী আর অচ্যুত গগৈয়ে সংঘটিত করেছিল বিস্ফোরক। এপিএসসি কেলেঙ্কারি 34 বিষয়া তলব এস আই টির। এপিএস নন্দিনী কাকতি, অনলজ্যোতি দাস, পুষ্কল গগৈকে ধরে 34 বিষয়া তলব। 2013 বর্ষর 4 বিষয়া গ্রেপ্তার করার 2014 বর্ষর ওয়াহিদা বেগমক গ্রেপ্তার। তদানীন্তন এপিএসসির প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিংকো গ্রেপ্তার এস আই টির। করিমগঞ্জত একদিনায় জব্দ 8 কোটি টাকার ড্রাগস, হেরোইন আর নিচাযুক্ত দ্রব্যসহ গ্রেপ্তার 2 সরবরাহকারী। ত্রিপুরার মাজত করিমগঞ্জ সীমান্তরে চলিছে ড্রাগসর বেহা। মাজুলীর ঐতিহাসিক দক্ষিণপাট সত্রত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর মুরব্বী ডক্টর মোহন ভাগবত, সত্রর বৈষ্ণবসকলে প্রদর্শন করা ইন্দ্রাভিষেক অপ্সরা নৃত্য উপভোগ। বরমুরত রাজহুয়া সভাত অংশগ্রহণ মোহন ভাগবত।